দেখুন, এবার সিকিমে 158 ভারতীয় সেনা নিহতের খবর অস্বীকার দিল্লি। সিকিমের উত্তপ্ত পরিস্থিতিতে চীনের রকেট হামলায় 158 জন ভারতীয় সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের প্রথম সারির একটি সংবাদ মাধ্যম। আর তাতেই আন্তর্জাতিক বিশ্বে শুরু হয়েছে সমালোচনার ঝড়। তবে এই খবরকে ভিত্তিহীন, নোংরা ও অসৎ উদ্দেশ্যপূর্ণ বলে উড়িয়ে দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। এ ব্যাপারে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, প্রথমে দুনিয়া নিউজ টিভি নামে একটি পাক সংবাদ মাধ্যম খবরটি ছড়ায়। জাল ভিডিও প্রকাশ করে তারা দাবি করে চীনা রকেট হামলায় 158 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। এরপর ডন টিভিতেও এমন একটি প্রতিবেদন প্রকাশ করে। এদিকে ভারতীয় সেনাদের ওপর চীনের রকেট হামলার খবরটি নাকচ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব প্রতিবেদন সম্পূর্ণ মিথ্যা, জাল ও উদ্দেশ্য প্রণোদিত। কোনো দায়িত্বশীল সংবাদ মাধ্যমের এই ভুয়া খবর প্রচার উচিত নয়। উল্লেখ্য, চীন, ভুটান ও ভারতের সিকিম প্রদেশের সংযোগস্থলে একটি উপত্যকার ভেতর দিয়ে রাস্তা তৈরি করাকে কেন্দ্র করে নতুন বিরোধের সূচনা। চীন চায় সেখানে একটি রাস্তা তৈরি করতে, কিন্তু যে জায়গাটিতে চীন রাস্তা তৈরি করতে চাইছে সেটি ভুটান ও চীনের মধ্যকার একটি বিরোধপূর্ণ এলাকা। সে উপত্যকাকে চীন ও ভুটান উভয় দেশই দাবি করে। এক্ষেত্রে ভারতের অবস্থান ভুটানের পক্ষে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।